আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 180 নং পৃষ্ঠার 1 নং প্রশ্নটি। তোমরা জানো এটি বৃত্তের খুঁটিনাটি, এই অনুশীলনী প্রশ্ন হচ্ছে তোমাদের 180 নং পৃষ্ঠায়। এখানে মোট 5টি অঙ্ক দেওয়া আছে, আমরা 5টি ধাপে তোমাদের এই সকল সমাধানগুলো তুলে ধরবো এই জহির্স লাইব্রেরিতে। তোমরা জানো সকল বইয়ের সমাধান এবং বোর্ড থেকে প্রণীত বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর যে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্ন আমরা জয়েস লাইব্রেরিতে তুলে ধরি। এর জন্য সবার আগে সকল বিষয়ের সমাধান পেতে তোমরা জয়েস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো। চলো দেখি, 1 নং প্রশ্নে বলা আছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের জ্যা পি কিউ সমান সমান এক্স, অর্থাৎ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের জ্যা পি কিউ সমান সমান এক্স। এই যে পি থেকে কিউ এর দূরত্ব, অর্থাৎ এই পি বিন্দু থেকে কিউ বিন্দু এই যে জ্যা আছে, এই জায়ের দূরত্ব হবে 1 সেন্টিমিটার, এবং ও আর, এই যে ও আর এই রেখাটা, এই রেখা অর্থাৎ ও আর রেখা লম্ব কোন রেখার উপরে? পি কিউ রেখার উপরে। এর জন্য বলা হয়েছে আগে যে বাহুটা লম্ব ওই বাহুটার ওয়ার্ড বা বিন্দু আগে লিখতে হয়, ও আর লম্ব, এই চিহ্নকে বলা হয় লম্ব। তাহলে ও আর লম্ব পি কিউ বাহুর উপর। এরপর 2টি প্রশ্ন আছে, ক খ বলছে কোণ কিউ ও এস এর পরিমাণ কত। তাহলে আমরা দেখব কিউ, এই যে কিউ ও এস এই বিন্দুটার বা এই কোণের মান কত, যেহেতু এখানে কোণ চিহ্ন বলছে না, এই কোণের মান কত, খুবই সহজ। আগে আমি তোমাদেরকে একটু বলি, আমরা জানি এই যে একটি রেখা আছে পি এস, এখানে ধরো একটা বিন্দু এর ও, তাহলে এটা কি একটা সরলরেখা? এক সরলরেখা কত? 180 ডিগ্রি। এক দ্বিতীয়ত এরপরে আবার এখান থেকে একটি ত্রিভুজ দেওয়া আছে এরকম, তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এই তিন কোণ, এই এক সরল কোণ থেকে যদি আমি এই কোণটা বাদ দিয়ে দেই ত্রিভুজের, তাহলে আমার ত্রিভুজের এই কোণ বের করতে হবে, এই কোণ বের করতে হবে, তাহলে আমি অটোমেটিক এই কোণ পাবো। তাহলে 180 ডিগ্রি থেকে এই কোণ যদি বাদ দিই, তাহলে তো আমার কি পাবো, এই যে কিউ ও এস এই কোণের মান পাবো। চলো তোমরা কিভাবে সমাধান করবে। ক নং প্রশ্ন, এখানে কি কি দেওয়া আছে দেখতে হবে। কেন্দ্র ও, আমরা জানি এই যে একটি বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব হয় এগুলোকে বলা হয় ব্যাসার্ধ। ব্যাসার্ধের পরিমাণ সবসময় সমান হয়, যেহেতু কেন্দ্র করে এই একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে পরিধিটা আঁকা হয়, সুতরাং এর চারপাশের দূরত্ব সমান। তাহলে এই কেন্দ্র থেকে যদি এই পরিধি হয় ও কিউ যতটুকু, এই ও পিউ কিন্তু ঠিক ততটুকুই ব্যাসার্ধ। তাহলে এইখানে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে সমান সমান বাহু, এই যে ও কিউ এবং ও পি এই বাহু দুটো সমান, তাহলে মনে রাখতে হবে সমান সমান বাহু এর বিপরীত কোণ সমান। এই যে সমান সমান বাহু, এই বাহু আর এই বাহু সমান, তাহলে এদের বিপরীত কোণ কি সমান হয়। তাহলে এটা যদি হয় 30 ডিগ্রি, এটাও কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি, এটা ভুলে যাও, ধরো এটা নাই, তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি থেকে আমরা এই 30 আর 30 মানে কত, 60 বাদ দিব, তাহলে কত হয়েছে? 120। তাহলে এই কোণটা পেলাম আমরা 120। তাহলে এক সরল কোণ, এই যে এখানে বলা আছে এক সরল কোণ 180 ডিগ্রি, তাহলে এই 180 ডিগ্রি থেকে আমরা এই কোণটা বাদ দিয়ে দেব, তাহলে 180 ডিগ্রি এক সরল কোণ, সেখান থেকে এই কোণটা কত, এই কোণটা আমরা কত পাইছি, এই কোণটা 120 ডিগ্রি, 120। তাহলে যদি আমরা 120 বাদ দিই, তাহলে থাকে কত? 60 ডিগ্রি। তাহলে আমরা এই কোণের মান পেলাম কত? 60 ডিগ্রি, তাই না? একদম সহজ সহজ সহজ। এখন কিভাবে লিখে করবো সমাধান এটা আমরা দেখব। চিত্রে ওপি ওপি ও ও কিউ বৃত্তের তাই ওপি সমান সমান ও কিউ ও কিউ, এবং এখানে কোন কি দেওয়া আছে, ও কিউ পি, এবং কোন ও কিউ পি সমান সমান 30 ডিগ্রি হলে ও পি কিউ, কোন ও পি কিউ 30 ডিগ্রি। দেখো দেখো তোমরা, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটাও 30 ডিগ্রি, কারণ এই কথাটা এখানে লিখে দিতে হবে থার্ড ব্র্যাকেট দিয়ে,
সমান সমান বাহুর সমান সমান বাহুর বিপরীত কোণ সমান কোণ সমান। শেষ, আমাদের এই কোণটাও জানলাম এই কোণটাও জানলাম। সুতরাং ত্রিভুজ, এই ত্রিভুজটা কি? ও পি কিউ, ও পি কিউ সমান সমান কত ডিগ্রি? আমরা জানি 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা লিখছি ও পি কিউ সমান সমান 180 ডিগ্রি। সুতরাং আমরা এই ও কোণের মান বের করবো, তাই না? পি ও কিউ এই এদিকের মান বের করবো, এই ও পি ও কিউ এদিকে, তার মানে এই মানটা আসবে কিন্তু। সুতরাং আমরা বের করবো পি কোণ পি ও কিউ সমান সমান 180 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করবো এই কোণটা, এই কোণটার মান কত? 30 ডিগ্রি। এটা কত? 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখবো 30 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। ডাইরেক্ট আমি এখানে এই ইংরেজিগুলো লিখলাম না, ও পি কিউ আবার ও কিউ পি, এরপরে মান বসাবা, এরকম করতে পারতা তোমরা, এরকম না বসালে হবে। কত হয় এখানে? 60 ডিগ্রি। সুতরাং এটা কত? 120। সুতরাং পি ও কিউ, এই যে পি ও কিউ, এটা হচ্ছে কত ডিগ্রি? আমরা পেলাম এটা 120 ডিগ্রি। তাহলে এই যে একটি সরল রেখা, তাই না? আচ্ছা, এই সরলরেখাটা এবং এই সরলরেখাটা কত ডিগ্রি? পি ও এস, পি কোন পি ও এস সমান সমান এক সরলরেখা 180 ডিগ্রি। এক সরলরেখা কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখন এই ও পি এস, দেখো ও পি ও এস এর মধ্যে কি কোণ আছে? এই কোণটা আছে, এই কোণটা, তার মানে দুইটাকে আমরা এখানে লিখি ও পি এস। এই দুইটা কোণ কিভাবে হয়েছে বলতো? পি ও কিউ কোণ পি ও কিউ যোগ কিউ ও এস, কিউ ও এস কোণ কিউ ও এস সমান সমান 180 ডিগ্রি। এইটা বুঝো কিনা বলো তোমরা। দেখো এটা হচ্ছে একটি সরল রেখা, এখানে পি, এটা ও এবং এস। তাহলে পি ও এস এই যে সরলরেখাটা, এটা হচ্ছে 180 ডিগ্রি, এক সরল কোণ। এই সরলরেখা কি বলতো? এক সরল কোণ, 180 ডিগ্রি। তাহলে পি ও এস 180 ডিগ্রি। এখন এই পি ও এস এর ভিতরে আবার এই একটা কোণ আছে এখানে, তাহলে এটা কি? পি ও কিউ, এই একটা কোণ পি ও কিউ। আবার এই একটা কোণ আছে এই সরলরেখায়, কি? এখানে এটা কিউ ও এস, কিউ ও এস। এখন এই দুইটা যোগ করলে কি হয়? 180 ডিগ্রি। আমরা লিখে দিলাম 180 ডিগ্রি, বা পি ও কিউ, পি ও কিউ এর মান কত? 120 ডিগ্রি। 120, এই যে কিউ ও এস এর মান পাবো। এরপরে আমরা এখানে চলে আসি, বা কোণ কিউ ও এস 180 ডিগ্রি, এই যে 120 এই পেশে যোগ আছে, আমরা ইকুয়াল চিহ্ন অপর পাশে নিয়ে যাব, বিয়োগ হয়ে যাবে। তাহলে 180 থেকে 120 বিয়োগ করলে থাকে 60। সুতরাং কিউ ও এস 180 থেকে বিয়োগ করলে 120 কত হয়? 60। সুতরাং কিউ ও এস হবে 60 ডিগ্রি। আমরা এই যে কিউ ও এস এর পরিমাণ কত? কিউ ও এস এর পরিমাণ পেলাম 60 ডিগ্রি। খুব সহজে আমরা শিখতে পারলাম। এরপরে আমরা দেখব খ নং প্রশ্ন। চলো, খ নং প্রশ্নে কি কি তথ্যগুলো দেওয়া আছে আমরা এই তথ্যগুলো আগে এখানে লিখে নিব। দেওয়া আছে, আমরা দেখি এই জায়গায় একটি সমকোণী ত্রিভুজ, তাই না? আচ্ছা, তাহলে কি কি সমকোণী ত্রিভুজ? ও আর কিউ ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কি? ও আর কিউ, তাই না? এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ আমার এখানে ও থেকে আর, এই যে ও থেকে আর এর মান দেওয়া আছে, ও থেকে আর এর মান দেওয়া আছে, তাহলে এই কোণটা কত দেওয়া আছে? 30 ডিগ্রি। তাহলে এই দুইটা তথ্য আমরা লিখব, সমকোণী ত্রিভুজ ও আর কিউ এবং ও আর, ও আর এর মান কত দেওয়া আছে? ও আর এক্স বাই টু বিয়োগ টু সেন্টিমিটার। এটা কমা দিয়ে দিতে পারি আমরা,
এরপর এখানে লিখবো এবং আমার এই যে কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, কি কি এই কথাটা লিখতে হবে, ও কিউ আর, কোণ ও কিউ আর সমান সমান 30 ডিগ্রি। তাহলে এই তথ্যটা দেওয়া আছে, এটি একটি সমকোণী ত্রিভুজ, আর এই কোণটা হচ্ছে কিউ, কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আর হচ্ছে ও আর, এই যে ও আর এর মান x/2 -2 সেন্টিমিটার। এই তথ্যটা আমার এই চিত্রে দেওয়া আছে, এর জন্য আমি এই তথ্যটা লিখে নিলাম। এখন বা তাহলে তুমি লিখতে পারো, এখন আমরা জানি সাইনের সূত্র ব্যবহার করে আমি এই ও থেকে কিউ এর পরিমাণ বের করব। এই ও থেকে কিউ আবার ও থেকে পি এর দূরত্ব বা দৈর্ঘ্য কিন্তু সমান কেন্দ্র থেকে। তাহলে আমরা যদি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটি একটি সমকোণী ত্রিভুজ বা 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা এই অতিভুজের মান বের করি, তাই না, আমরা সমকোণী ত্রিভুজে সাইন থিটা এর মান লিখতে পারি, কারণ এখানে কি আছে বলতো, 30 ডিগ্রি একটি কোণ দেওয়া আছে। তাহলে সাইন থিটা, আমরা জানি সাইনের সূত্র কি, এটি একটি ত্রিকোণমিতিক আলোচনা, কিন্তু অসতর্কতার কারণে তোমাদের এই বৃত্তের খুঁটিনাটির ভিতরে চলে আসছে, কারণ এই সাইন থিটা কস কোসেক ট্যান কট এই সংক্রান্ত কিন্তু কোনো তথ্য তোমাদের বৃত্তের খুঁটিনাটিতে দেওয়া নাই, সুতরাং কিন্তু সমাধান তো করতে হবে এখন। তাহলে সাইন থিটা এর সূত্র কি, আমরা জানি সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, এই কথাটা লিখে নিতে হবে। সাইন থিটা মানে কি, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটার সূত্র কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব মানে এই ত্রিভুজের লম্ব কত, ও আর, তাই না, ও আর লিখবো তাহলে এখানে, ও আর লম্ব বাই অতিভুজ। আমরা জানি একটি বৃত্ত, একটি ত্রিভুজের সবচেয়ে বড় বাহুকে বলা হয় অতিভুজ, তাহলে ও কিউ আমরা লিখবো, ও কিউ বা সাইন থিটা, সাইন থিটা মানে কোণ, তাহলে কোণটা কত ডিগ্রি আছে, 30 ডিগ্রি, ও আর ও কিউ। এখন আমরা যদি ও আর এর মান কি আছে বলতো, এই যে লম্ব না, ও আর এর মান আমরা যদি এখানে রেখে দিই, ও কিউ এখানে হর আছে, এই পেশে আসলে লব হয়ে যাবে, তাহলে আমরা এখানে লিখে ফেললাম ও কিউ সাইন 30 ডিগ্রি সমান সমান ও আর, অর্থাৎ আমরা ও আর এই লম্ব এর মান যদি বের করি, তাহলে এখানে আমরা ও আর লিখে দিচ্ছি, অথবা কিউ এর মান যদি বের করি এখানে রেখে দিই, ও কিউ সাইন 30 ডিগ্রি এর মান কত, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 30 ডিগ্রির মান কি, হাফ ও আর, ও কিউ অতিভুজের মান যেহেতু বের করবো, ও আর এটা ভগ্নাংশ আকারে আছে, তাই না, এই গুণ আকারে, তাহলে ভগ্নাংশ যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যায়, হর হয়ে যায় লব, লব হয়ে যায় হর, তার মানে এক যাবে হর হয়ে এবং দুই যাবে লব হয়ে, কারণ এটা ভগ্নাংশের আমরা সাইড পরিবর্তন যখন করব। সুতরাং ও কিউ এই যে দুই এর সাথে যদি আমরা এটা গুণ করি, দুইকে যদি এক দ্বারা ভাগ করে কত হয়, দুই, দুইকে এক দ্বারা ভাগ করলে কত হয়, দুই অক্ষে দুই, আমি আর এক লাইন একটু বেশি করি বিস্তারিত, কারণ এই অঙ্কগুলো তোমাদের কাছে কঠিন মনে হতে পারে। সুতরাং 2 ইন্টু ও আর, এই দুইটাকে আগে লিখছি, তাহলে আমরা কি ও কিউ এর মান কত পাইছি, 2 ইন্টু ও আর। তাহলে এই কথাটা মনে রাখতে হবে তোমাদের, আমরা সাইন থিটার মাধ্যমে এখানে কি ও কিউ, এই যে অতিভুজ, এই অতিভুজের মান কত পাইছে বলতো, অতিভুজের মান পেলাম 2 ইন্টু ও আর, এটা যেন মনে থাকে, অর্থাৎ এটা ও থেকে কিউ পরিমাণ, ও থেকে কিউ। এখন আবার সাইন থিটা, তাই না, সাইনের বিপরীত কি কস, তাহলে কসের সূত্রেও মাধ্যমে আমাদের সমাধান করতে হবে, এবং আমরা এই সাইন থিটা লম্ব বাই অতিভুজ কিভাবে মনে রাখবো সহজে, অর্থাৎ সাইন মানে সাগর, আর আমরা জানি সাগরের লবণ থাকে, এর জন্য লম্ব অতি, অনেক লবণ থাকে কোথায়, সাগরে সবচেয়ে বেশি, এর জন্য অতিভুজ, তার মানে সাগরে লবণ অতি, মনে রাখবা কিভাবে, সাইন থিটার সূত্র সাগরে লবণ অতি মানে লম্ব বাই অতিভুজ, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি অংশ থাকে, ভূমি লম্ব আর অতিভুজ, তাহলে সাইন থিটার সূত্র কি, সাগরে লবণ অতি, কারণ আমরা জানি সাগরে সবচেয়ে বেশি লবণ থাকে। তাহলে সাইন থিটার পর এখন কস থিটা, কারণ সাইনের বিপরীত কস, তাই না, কস থিটা এর সূত্র কি, আমরা জানি কস থিটার সূত্র হচ্ছে কবরে, এই কস থিটারকে কি বলবা, কবরে ভূত অতি, তাই না, অনেক অন্ধকার, আচ্ছা তাহলে কবরে ভূত অতি মানে ভূত বলতে কি বুঝায়, ভূমি, ভূত বলতে কি বুঝাবে,
ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, অতি মানে অতিভুজ। তাহলে কস থিটা আমরা এখানে লিখব, কস থিটা সমান সমান এখানে ভূমি বাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজটির ভূমি কোনটি বলতো? এটা হচ্ছে কি বিন্দু? কিউ বিন্দু। তাহলে কিউ আর, কিউ আর হয়েছে ভূমি। আচ্ছা তাহলে আমরা এখানে লিখি কিউ ভূমি, অতিভুজ ও কিউ, তাহলে আমরা এখানে লিখবো ও কিউ, ও কিউ বা কস থিটা। কস থিটা মানে কত? 30 ডিগ্রি এখানে দেওয়া আছে। আর কিউ বাই ও কিউ, এখন আমরা যদি এখানে আমরা কার মান পেয়েছিলাম বলতো? ও কিউ। এখন যদি আমরা এখান থেকে ও কিউ এর মান বের করি, তাহলে এখানে ও কিউ রেখে দিব আর এই যে আর কিউ এটা এপাশে চলে আসবে। বা এভাবে লিখতে পারি এই যে ও কিউ, আমরা এখানে ও কিউ লিখলাম কারণ এটা আছে হর আকারে, এই পেশে আসলে লব হয়ে যাবে। তাহলে ও কিউ গুণ, অর্থাৎ ভাগ আছে পেশে গুণ হয়ে যাবে কস থিটা। এই 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান কত? আমরা এখানে লিখেই ফেলি অথবা এখানে কথাটা লিখি, তাহলে বুঝতে সহজ হবে। এভাবে লিখতে পারি ও কিউ গুণ কস 30 ডিগ্রি সমান সমান আর কিউ, এই যে, বা ও কিউ কস থিটা, তাই না? কস 30 ডিগ্রি এর মান কত? কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এই মানগুলো তোমাদের মুখস্থ করতে হবে, আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নবম শ্রেণীতে যখন তোমাদের ত্রিকোণমিতি থাকবে। দেখো তার মানে কস 30 ডিগ্রি এর মান কত? আর কিউ। এখন দুইটা মান লাগবে, সুতরাং দুইটাই মুখস্থ করো। ও কিউ, এখন এই ভগ্নাংশটা আমরা গুণ করবো, এই পাশে চলে যাবে, তাই না? আচ্ছা তাহলে এখানে আছে কি আর কিউ। তাহলে এই ভগ্নাংশ যদি আমি এই সাইড চেঞ্জ করি তাহলে হর হয়ে যাবে লব, তার মানে উপরে হবে 2, তাহলে এখানে লিখে ফেললাম 2, আর এই লব হবে হর, তার মানে এখানে হবে √3। সুতরাং ও কিউ এর মান কি পেলাম? 2 আর কিউ বাই √3। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো এই জায়গাতে। এখানে কস থিটা এর সূত্র কি? কবরে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি এখানে কত বলা আছে? এই যে ভূমি কত? আর থেকে কিউ পরিমাণ। আর লম্ব কত? অতিভুজ কি? ও থেকে কিউ, আমরা ও থেকে কিউ লিখলাম। এখন আমরা এই যে কস থিটা এখানে রেখে দিছি, এই যে কস 30 ডিগ্রি, এই যে ও কিউ এখানে হর আকারে আছে, এই পিছনে আসলে লব হবে ও কিউ, আমরা রেখে দিলাম কারণ যেহেতু আমাদের ও কিউ এর মান একবার বের হয়েছে, আর একবার যদি ও কিউ এর মান বের করি তাহলে দুটাকে ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা সমাধান করে নিতে পারবো এক্স এর মান, যেহেতু এখানে এক্স আসে না এখনো। এরপরে দেখো এই যে আর কিউ, আর কিউ এরপরে এই যে ভগ্নাংশ আছে এটা যদি আমরা সাইড চেঞ্জ করি, এই যে হর 2 এটা হয়ে যাবে লব, এই উপরে গেছে লব হয়ে গেছে, আবার এই যে লব এটা হয়ে যাবে হর, এই হর হয়ে গেছে। সুতরাং ও কিউ এর মান কত পেলাম? 2 আর কিউ বাই √3। এখন এই অংকে আমরা এটাকে দিব 1নং সমীকরণ এবং এটাকে দিব 2নং সমীকরণ, কারণ দেখো এখানে ও কিউ এর মান পাইছি আমরা 2 ইনটু ও আর, আবার এখানে ও কিউ এর মান পেয়েছি 2 আর কিউ ভাগ √3। সুতরাং এই ও কিউ এবং ও কিউ এর দূরত্ব তো সমান, সুতরাং এই দুটাকে ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা সমাধান করা শুরু করব। এবং এই জায়গাতে আর একটা কথা লিখে নিবা, এই দুই লাইন করার পরে এখানে কার কার মান দেওয়া আছে এখানে বলতো? এই যে পি থেকে কিউ, পি থেকে কিউ সমান, এই যে পি থেকে কিউ সমান সমান 1 সেন্টিমিটার, পি কিউ 1 সেন্টিমিটার। তাহলে আমরা যেহেতু আমাদের এখানে এক্স এর মান বের করতে হবে, তাই না? এক্স এর মান, আচ্ছা ও আর থেকে, কোথায়? এই ও আর থেকে এক্স এর মান বের করতে হবে। তাহলে এই দুইটা যদি হয়, পি থেকে কিউ পরিমাণ যদি হয় এক্স, তাহলে এই এতটুকু মান কত? এই পি কিউ এর অর্ধেক, তাহলে তোমরা কি লিখবা? আর কিউ, আর কিউ সমান সমান কি? x/2। এই যে আর থেকে কিউ পরিমাণ কি? টোটালের অর্ধেক, তাহলে এক্স এর অর্ধেক মানে 2 দ্বারা ভাগ করবা, তাহলে আর কিউ সমান সমান কত পেলাম? এই কথাটা লিখে দিতে হবে। সুতরাং আর কিউ x/2, এই কথাটা লিখলেই হবে। এরপরে আমরা সুতরাং এরপরে আবার এখান থেকে সমাধান শুরু করব, যেহেতু আমাদের আর কিউ এর মান জানতে হবে। আর কিউ এর মান কত? x/2। তাহলে 1নং সমীকরণ, 1নং সমীকরণ সমান সমান 2নং সমীকরণ। তাহলে 1নং সমীকরণটা কি ছিল? ও কিউ, এই যে ও কিউ এর মান কত পাইছি আমরা? এই যে 1নং সমীকরণ, 2 ইনটু ও আর সমান সমান ও কিউ এর মান কত পেয়েছি?
টু আর কিউ ডিভাইডেড বাই রুট থ্রি। আমরা এই মান পাইছি না, 1 নং সমীকরণে ও কিউ এর মানে এটা এবং 2 নং সমীকরণে ও কিউ এর মানে এটা। তাহলে ও আর আমরা লিখতে পারি 2 ইন্টু ও আর ইকুয়াল 2 ইন্টু আর কিউ ডিভাইডেড বাই রুট থ্রি। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। ইন্টু ও আর, ও আর কি বলা আছে তোমাদের, এই যে দেখো প্রশ্নে বলা আছে ও আর মানে কি, এক্স বাই টু মাইনাস টু। আমরা এই মানটা বসাই দিলাম শুধু। এরপরে উপরে আছে কত, আমরা এটা একটু উপরে লিখে নিই, 2 ইন্টু আর কিউ। আর কিউ এর মান কত পাইছি, এক্স বাই টু। আর কিউ এর মান কত পাইছি আমরা, এক্স বাই টু। তাহলে এখানে লিখবো এক্স বাই টু রুট থ্রি। আমাদের কিন্তু ক্যালকুলেশন করলে এখন সমাধান হয়ে যাবে, এক্স এর মান বের হয়ে যাবে। এই টু দ্বারা গুণ আছে এটার সাথে, তাহলে আমরা 2 ইন্টু এক্স বাই টু আমরা এটার সাথে এটা গুণ করলাম, আবার মাইনাস এখানে, তাই না, এই 2 এর সাথে আবার এটা গুণ করব। তাহলে 2 দ্বিগুণে কত, 4। দেখো এটা এটার সাথে প্রথমে এটা গুণ করতে হবে, তাহলে এখানে যা আছে এই যে 2 এর সাথে এটা গুণ করলাম, আবার এখানে মাইনাস, এই 2 এর সাথে 2 গুণ করলে 4, এটা আমরা ডাইরেক্ট লিখে দিলাম। এরপরে এই যে 2 আর এই 2 কাটা, তাহলে উপরে থাকে কত, এক্স, নিচে থাকে কি রুট থ্রি। বা এই 2 আর এই 2 কাটা, এখানে হর আছে 1 আর এখানে লব 2, তার মানে এই লব আর হরে কাটা যায়, 2 অক্ষে 2 2 অক্ষে 2। তাহলে এখানে থাকে কি এক্স, এক্স কে যদি এখানে 1 আছে, তাই না, 2 অক্ষে 2 2 অক্ষে 2, তাহলে এক্স অক্ষে এক্স এবং এখানে আছে 1, যদি 1 থাকে, আমরা ভাগ এভাবে না লিখলেও পারতাম, কারণ এই এক্স কে 1 দ্বারা ভাগ করলে কি হয়, এক্সই হয়, এক্স বাই 4 এক্স বাই রুট থ্রি। আমরা এক্স এর মান বের করবো, এর জন্য এই এক্সটা এই পেশে নিব, এই এক্সটাকে ওই পেশে নিয়ে আসবো, এক্স এটা আছে প্লাস, এর পেশে আসলে হবে মাইনাস রুট থ্রি, এটা মাইনাস 4 আছে, এর পেশে আসলে হবে প্লাস 4। এখন আমরা লসাগু করব, এখানে আছে হর রুট থ্রি, এখানে আছে 1 1, আর এর রুট থ্রি এর লসাগু কত, রুট থ্রি। তাহলে এই 1 কে যদি রুট থ্রি দ্বারা ভাগ করি তাহলে রুট থ্রি হয়, তাহলে কত হয় রুট থ্রি, উপরের সংখ্যার সাথে গুণ এক্স, মাইনাস রুট থ্রি কে রুট থ্রি দ্বারা ভাগ করলে হয় 1, এর সাথে যদি এক্স গুণ করি হয় এক্স। বা আমরা এখানে লিখি উপরে এক্স কমন যায়, তাই না, তাহলে থাকে কি এক্স রুট থ্রি বাই 1 ইন্টু রুট থ্রি। আমাদের কিন্তু এখানে 4 রয়ে গেছে, 4 ইকুয়াল টু 4, আমরা এটা লিখবো, এটা আছে হর এ পেশে গুণ নিয়ে নিব, যেহেতু এক্স এর মান বের করবো সুতরাং আমরা এক্সটাকেই রাখবো, 4 এটা আছে হর আকারে, বিশেষে গুণ হয়ে লব হয়ে যাবে রুট থ্রি। বা এক্স 4 বাই রুট থ্রি, এটা আছে এক্স এর সাথে গুণ আকারে, বিশেষ আসলে হবে ভাগ রুট থ্রি বাই 1। সুতরাং এক্স এভাবে সমাধান করতে পারে, 4 রুট থ্রি ভাগ, ফার্স্ট ব্র্যাকেট দিব, এই 4 রুট থ্রি লেখার পরে ভাগ চিহ্ন দিব, কারণ এটাকে ভাগ করবো এটা দ্বারা, ভাগ করার ভাগ চিহ্নের পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এরপরে লিখতে হবে রুট থ্রি বিয়োগ 1, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। তাহলে কত আসছে মান, আমরা ডাইরেক্ট করে ফেলছি যেহেতু, তাহলে কত আসছে 9.46, এতটুকু লাগলেই হবে, 2 দশমিক, মানে দশমিকের পর 2 ঘর, তুমি যদি আরেক ঘর নিতে চাও তাহলে এখানে 4 লিখে দিতে পারো। এই হচ্ছে তোমাদের উত্তর। আমি একটু বলি, এই ভাগটা এখানে প্রথমে তোমরা ক্যালকুলেটারে 4√3 উঠাবা, তারপরে ভাগ চিহ্ন দিবা, এরপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, এরপরে রুট থ্রি মাইনাস 1 লিখবা, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবা, এরপরে ইকুয়াল চিহ্ন দিবা, তাহলে মান আসবে কত, 9.46410 এভাবে। সুতরাং আমরা সবগুলো কিন্তু মান নেই নাই, সুতরাং এখানে কি লিখতে পারি প্রায়, যেহেতু আমরা সব মান নেই নাই। এখন কি আমি এক্স এর মান পেলাম, আমাকে প্রশ্ন করছে কি এক্স এর মান নির্ণয় করো, আমাদের এক্স এর মান নির্ণয় করা হয়ে গেল। এইভাবে ধারাবাহিক সমাধান পেতে অঙ্ক 2 নিয়ে আলোচনা করব, আর ধারাবাহিক সকল বইয়ের সমাধান পেতে তোমরা জয়ের সিলেবের সাথেই থাকবে। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।